উঠে গেছে পিচের আস্তর, ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে নুড়ি পাথর। বেহাল দশায় মালদা নালাগোলা রাজ্য সড়কের প্রায় 20 কিলোমিটার রাস্তা। কঙ্কালসার সেই রাস্তা দিয়েই চলছে ঝুঁকির যাতায়াত, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যানবাহন থেকে সাধারণ মানুষ, সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে রোগীরা, যেখানে একটা রোগীকে এই এলাকা থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে আধ ঘন্টা সময় লাগত, সেখানে সময় লেগে যাচ্ছে কোথাও 1 ঘন্টা কোথাও 1.5 ঘন্টা। চলতি লোকের পথচারীদের বিভিন্ন অসুবিধা, গাড়ি চলতে অসুবিধা, অনেক সময় গাড়ি এখানে এসে খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, রাস্তা খারাপ, গাড়ি চালাতে অসুবিধা, বড় গাড়ি অসুবিধা, যা একদিন রাস্তা পাবে হাঁটার মুশকিল পায়, তারপরে 3-4-5 মাস ধরে রাস্তাটা খুব প্রবলেম হয়ে যায়। মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডি থেকে বামুনগোলা থানার পাকুহাট পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তার অবস্থা এমন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। পঞ্চায়েতের আগে শুরু হবে রাস্তার কাজ, আশ্বাস তৃণমূলের। অবশেষে পশ্চিমবঙ্গের বেশ কিছু রাস্তা, তার মধ্যে মালদাও 1-2 আছে, সেগুলো স্যাংশন হয়ে গেছে, কাজ চালু হবে, মানে পঞ্চায়েতের আগে কাজগুলো হবে। অন্যদিকে এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির, বাংলার মানুষ বুঝে গেছে মুখ্যমন্ত্রীর সব কথাই ভামতাবাজি, কটাক্ষ বিজেপি। উনি ডিক্লারেশন দিয়েছে সামনে পঞ্চায়েত ইলেকশন আছে বলে মানুষ তো মন জয় করে, কিন্তু বাংলার মানুষ বুঝে নিয়েছে যে মুখ্যমন্ত্রী সমস্ত কথাতে ভাবতা বলছেন, এই রাস্তা কোন দিন সংস্কার হবে বলে আমরা মানতে জানা নাই। এখনো পর্যন্ত রাস্তা সারাই করা হয়নি, আশা করছে এলাকাবাসী এবার হয়তো রাস্তা সংস্কার হবে, এখন বাস্তবে কতটা হয় সেটাই দেখার। মালদা থেকে সুমুখ লাইডি, ক্যালকাটা নিউজ।